ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়, সন্ধ্যে সাতটা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি। স্বর্ণালী, অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, অনেক ধোঁয়াশা রয়েছে। প্রত্যেকটা মানুষ 8 থেকে 80 যারা রাস্তায় নেমেছেন, যারা প্রতিবাদ করছেন, যারা লালবাজারের সামনে টানা বসেছিলেন, একটা দিন, একটা গোটা দিন শুধুমাত্র বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দেবেন বলে এবং তার পদত্যাগের ডিপুটেশন তার হাতে দেবেন বলে, এবং জায়গায় জায়গায় কলেজে কলেজে যারা অভয়া ক্লিনিক চালাচ্ছেন, দাঁতে দাঁত চিপে লড়াই করছেন, তাদের মনে একটাই প্রশ্ন ছিল যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর কিছুই কি জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফোঁটা, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও, মুখ্যমন্ত্রীর দপ্তরের পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর সামলান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি কিছুই জানতেন না? আজ সমস্ত ধোঁয়াশার অবসান কিভাবে? রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছলো সেই চিঠি, যে চিঠি নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছিলাম যে ঘটনাস্থল কার নির্দেশে ভাঙা হলো। এও অভিযোগ করা হয়েছিল যে আসলে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয় যে জায়গায়, সেটা সেমিনার রুম নয়, তার পাশে যে ডক্টরস রুম ছিল সেই জায়গা, এবং সেখান থেকে দেহটা নিয়ে আসা হয়েছিল ঘটনা ঘটার পর। প্রশ্ন উঠেছিল সেই দিন যেদিনকে হঠাৎ করে রাতারাতি ওই পাশের রুমটা ভাঙচুরের কাজ শুরু হয়ে গিয়েছিল, প্রশ্ন সেদিন উঠেছিল কার নির্দেশে অত্যন্ত তৎপরতার সঙ্গে, দ্রুততার সঙ্গে এই ভাঙচুর হওয়ার কাজ শুরু হয়ে গেল। আজ এক্সক্লুসিভলি যে চিঠি এসে পৌঁছেছে আমাদের হাতে, যে চিঠি আরও অনেকের কাছে এসে পৌঁছেছে, সেই চিঠি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে সন্দীপ ঘোষ নিজে সেই নির্দেশ দিয়েছিলেন, আর কেউ নয়, খোদ সন্দীপ ঘোষ নিজে। শুধু তাই নয়, এই চিঠি বলে দিচ্ছে এন্টায়ার হেলথ ডিপার্টমেন্ট জানতো যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেদিনকে রাতারাতি এই এই ডেমোলিশন শুরু হবে, অর্থাৎ ভাঙচুর শুরু হবে। তাহলে কার সঙ্গে কানামাছি খেলা, কাদের সঙ্গে কানামাছি খেলা? মানুষের সঙ্গে, যারা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছে? স্বাস্থ্য সচিব যদি সব জানতেন, স্বাস্থ্য সচিব যদি অনুমতি দিতেন, তাহলে এটা কি করে পসিবল স্বাস্থ্যমন্ত্রী জানতেন না? সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এভরিথিং, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নখদর্পণে ছিল। আর তিনি বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন অপরাজিতা বিল নিয়ে আসছি, ফাঁসির জন্য সাজা দ্রুততার সঙ্গে করব, এগুলো তিনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। অন্যান্য রাজ্যে কটা কটা করে ধর্ষণ হয়েছে, তার প্রতিযোগিতামূলক তত্ত্বকথা আওড়াচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে, আর নিজের রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ঘটনা শুধুমাত্র ধর্ষণ নয়, শুধুমাত্র মানসিক বিকৃতির জন্য, একটা বিকৃত কাম, শারীরিক ক্ষুধা মেটানোর জন্য ধর্ষণ, সেটা নয়, এর পেছনে রয়েছে অত্যন্ত ঠান্ডা মাথার সুপরিকল্পনা, একটা কোল্ড ব্লাডেড মার্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন কোনো কোনো সময় তিনি ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত নাকি ফোনে ছিলেন। আর আজ এই যে চিঠি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসার অফ প্রিন্সিপাল আরচিকর মেডিকেল কলেজ, যেটা দেওয়া হয়েছে টু দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে যেটা চিঠি দেওয়া হয়েছে, সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে সবার অনুমতি রয়েছে এখানে, অর্থাৎ স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলা হয়ে গেছে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়ে গেছে, অবিলম্বে ইমিডিয়েটলি ওয়ার্ড রয়েছে একটা, পরে আমি আপনাদেরকে দেখাবো পুঙ্খানুপুঙ্খ, স্পষ্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, সবটা জানতেন। অথব এই কানামাছি, লুকোচুরি, কুমির তোমার জলকে নেমেছি মার্কা খেলাগুলো এবার বন্ধ হওয়া দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, না তো সন্দীপ ঘোষের কার্যকলাপ জানতেন, না তো সেদিনকে রাত্রে অ্যাকচুয়ালি কী ঘটেছে সেটা জানতেন, মানে কিছুই আপনি জানতেন না, এটা আর বিশ্বাস করা যাচ্ছে না অন্তত এই চিঠি সামনে আসার পর। এরপর হয়তো
আপনি অনেক কিছু বলবেন, অনেক অভিযোগ করবেন, আবারও কোথাও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করে বসবেন, আমরা জানি না কি কি করবেন। কিন্তু বিশ্বাস করুন, এই বাংলার নিজের মেয়েরা, বাংলার আরেকটা নিজের মেয়ে অভয়া, তার পরিণতি সম্পর্কে জানতে চায়, তার পরিণতি কেন হলো জানতে চায়, তার পরিণতির জন্য দায়ী কারা জানতে চায়। আপাতত অন্য কোনো রাজ্য নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই মাননীয়া। আপনাকে ফেস করতে হবে, আপনাকে শুনতে হবে যে আপনি কি কি জানেন আর কতখানি কি চেপে রেখেছেন, কিসের প্রশ্রয় প্রশ্রয় দিয়েছেন আর কোনটা গোপন করতে চেয়েছেন, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকেই দায় নিতে হবে। কারণ আপনি কিছুই জানতেন না, এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। অভয়ার জন্য, সেই মেয়েটার জন্য যার জন্য এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমরা সত্যি কিছু বলি না। এতগুলো মানুষের চোখে জল, ব্যর্থ হতে পারে না, কোনদিন ব্যর্থ হতে পারে না। আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। প্রতিরোধ চলছে, গর্জন চলছে, যত বেশি বিচার পেতে দেরি হবে তত বেশি প্রতিরোধ চলবে, কিন্তু বেসিক যে জায়গাগুলো সেগুলো আমাদের ভুললে চলবে না। অভয়ের বিচার চেয়ে গতকাল রাত্রে যখন গোটা বাংলা আলো নিভিয়ে প্রদীপ জ্বালিয়ে বিচার চাইছে, ঠিক তখনই অভয়া খুন ধর্ষণের ঘটনায় অসহায় তার পরিবার, তার অসহায় বাবা মা আরজিকর হাসপাতালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন। সামনে সারি সারি সাংবাদিক বসে, ক্যামেরা রয়েছে, তাদের একের পর এক অভিযোগে কার্যত বাগরুদ্ধ হয়ে গেছে গোটা মিডিয়াও। স্বাস্থ্য দপ্তর, পুলিশ, কে নেই, গোটা একটা নেক্সাস পরিকল্পিতভাবে যেভাবে কোথাও ঘটনা শুরু থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেটা স্পষ্ট হয়েছে প্রত্যেকটা অভিযোগের মধ্যে থেকে। একজন অসহায় বাবা মা এবং তার পরিবার, তার কাকা কাকিমা যে কথা বলেছে তা শুনলে সত্যি সত্যি অবাক লাগে যে এই পুলিশ প্রশাসনের ওপরে আমরা এতদিন ধরে ভরসা করছিলাম যে এরা নাকি সুবিচার করেছে, এরা নাকি দোষী ধরেছে, আর সঞ্জয় রায় নাকি একমাত্র দোষী। রিয়েলি, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের বিরুদ্ধে ছত্র ছত্র বিচারিতার অভিযোগ তুলেছেন অভয়ার বাবা এবং মা। এক একটা অভিযোগ সামনে আসছে, ঠিক কিভাবে মমতার দপ্তর গোড়া থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর গোড়া থেকে তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। শুরুতেই দেখাবো অভয়ার পরিবার, তার বাবা এবং মা ঠিক কি কি অভিযোগ করলেন, বিস্ফোরক অভিযোগ যা গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা দেশের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। এতদিন তারা সহ্য করেছেন, এবার গতকাল তারা মুখ খুললেন। আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতেই দেখাবো অভয়ার পরিবারের মারাত্মক অভিযোগগুলো পরপর। আগে পরপর বলিনি কি কি বিষয়ে তারা মুখ খুললেন, চলুন। গতকাল যখন প্রতিবাদ হচ্ছে ঠিক সেই সময়ে প্রেস কনফারেন্স ডাকলেন অভয়ের বাবা এবং মা, যে মারাত্মক অভিযোগগুলো করলেন সেগুলো পয়েন্ট ওয়াইজ তুলে ধরছি আপনাদের সামনে। প্রথম অভিযোগ, সকাল 10:10 আউটপোস্টের পুলিশ জানতে পেরেছিল কেন দ্রুততার সঙ্গে তখনই অভয়ের শারীরিক পরীক্ষা করা হলো না, কেন দ্রুততার সঙ্গে তার ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টেম করা হয়নি, প্রশ্ন তুলেছেন অভয়ের পরিবার। দ্বিতীয়, বিনা মেডিকেল টেস্টেই সকাল 11:00 কেন আত্মহত্যার তত্ত্ব সামনে আনা হলো, কেন, প্রশ্ন তুলেছেন অভয়ের পরিবার। তৃতীয়ত, দুপুর 12:10 পরিবার গেলেও 3 ঘন্টা কেন তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, কেন সেই সময় দেহ একবারের জন্য, তার মেয়েটাকে একবারের জন্য দেখতে দেওয়া হয়নি।
নম্বর ঠিক কি কারণে ময়নাতদন্ত করতে দেরি করা হয়েছিল তারা প্রশ্ন করেছেন, তারা প্রশ্ন তুলছেন। পাঁচ, এফআইআর করা হলো সন্ধ্যে 6টা থেকে 7টায়, কেন এতক্ষণ সময় লাগলো এতক্ষণ? ৬, এরপরেও পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো আফটার পোস্ট মর্টেম? ময়নাতদন্তের পরও পুলিশ গিয়ে বলল অস্বাভাবিক মৃত্যু, তখন তারা কেন বলতে পারলো না খুন বা ধর্ষণ হয়েছে? ৭, বেলা ১২টা ১০ পরিবার পৌঁছয় হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতালে। সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ কেন 7 ঘন্টা কথা বলেনি পরিবারের সঙ্গে? ১২টা ১০ পৌঁছানোর পর কেন 7 ঘন্টা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কেউ কোনো রকমের সহযোগিতা করেননি, কোনো কথা বলেননি তার পরিবারের সঙ্গে, অভয়ের বাবা মায়ের সঙ্গে, অসহায় মানুষ দুটোর সঙ্গে যারা সদ্য সদ্য মেয়েকে হারিয়েছেন? ৮, কেন অভয়ার বাড়ির সামনে ৩০০ থেকে ৪০০ পুলিশ ছিল? ৩০০ থেকে ৪০০ পুলিশ কেন অভয়ার বাড়িতে ছিল? কেন পুলিশদেরকে দিয়ে দেহ বের করতে চাপ দেওয়া হয়েছিল সেদিন? আমরা জানতামই না যে পুলিশকে দিয়ে চাপ দেওয়ানো হয়। ৯, শ্মশান খরচের টাকা কেন পরিবার দিতে পারল না? অভয়ের বাবা বলছেন মেয়ে হয়তো শেষে এটাই ভেবে চলে গেল মেয়ের আত্মা, যে আমার বাপি আমার জন্য টাকাটাও খরচ করতে পারলো না আমার দেহটাকে দাহ করার জন্য। ১০, কেন ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যে কথা বলছেন? এই একটা কেনর উত্তর নেই পুলিশের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, তাদের কাছে আছে ভুরি ভুরি কিছু সাফাই। যে অভিযোগগুলো পরপর দেখালাম আমি, সেই অভিযোগগুলো ওই অসহায় বাবা মার, যাদের একমাত্র সন্তান ছিলেন অভয়া, অত্যন্ত মেধাবী, নিজের যোগ্যতায় সরকারি হাসপাতালে ডাক্তারি পাশ করেছিলেন, MBBS, এবং তারপর MD পড়ছিলেন, তার বাবা মায়ের এই মারাত্মক অভিযোগ। আমি কয়েকটা অভিযোগ শোনাবো, কোন পরিস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়, কী ছিল সেই সময় পুলিশের ভূমিকা। আমরা সাংবাদিক হিসেবে মিডিয়ায় দাঁড়িয়ে অনেক প্রশ্ন করেছি, গলায় ফাটিয়ে চিৎকার করেছি, কিন্তু আমাদের কথাও বিশ্বাস করুন গুরুত্বহীন হয়ে যায় গেছে যখন তার অসহায় বাবা তার নিজের মেয়ের দেহ দাহ করার শেষ মুহূর্তের, শেষকৃত্যের শেষ মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরছিলেন গতকাল রাতে। শুনুন, আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, 300 থেকে ৪০০ পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি ৩০০ থেকে ৪০০ পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন আমার মেয়ের আত্মার প্রতি খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার বাবি এই কত টাকা বাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে, এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? শুধু তাই নয়, ওই দিন পুলিশের তরফে টাকা দেওয়ার অভিযোগ করেছেন খোদ অভয়ের বাবা। পুলিশ নাকি টাকার টোপ দিয়েছে মুখ বন্ধ করার জন্য, চুপ করার জন্য, নাকি আত্মহত্যার মামলা রুজু করার জন্য, খুন ধর্ষণটা চেপে যাওয়ার জন্য? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির বিরুদ্ধেও তুলেছেন মিথ্যাচারের অভিযোগ খোদ অভয়ার বাবা। আমি জানি না যে এই সরকার, এই প্রশাসন, এই পুলিশ আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে আর কত মিথ্যাচার করবে এক অভয়ার মৃত্যুকে লোকানোর জন্য, আমি জানি না। অভয়ের বাবার বক্তব্য, আরো একটা বক্তব্য শুনুন, ভালো করে শুনুন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইতে ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়
বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি, কারণটা কি? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি দিন কয়েক ধরে বারবার সাফাই দেওয়ার চেষ্টা করছেন, কলকাতা পুলিশের হয়ে ব্যাটন ধরেছেন, ডিসি নর্থের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার জন্য ব্যাটন ধরার জন্য ডিসি সেন্ট্রালকে আসতে হয়েছে, কিন্তু তার মুখোশটাও বারবার খুলে দিয়েছেন অভয়ের পরিবারের সদস্যরা। কীরকমভাবে? প্রথমত কি বলা হলো, ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে লাল গেঞ্জি পরে ওখানে যিনি ছিলেন সে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, আর আমরা ছবিতে গিয়ে দেখেছিলাম লাল গেঞ্জি পরে সেখানে ছিল অভিক দে, তার সঙ্গে দূর দূর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের কোনো সম্পর্ক নেই। কেন করেছেন, কেন বলেছেন আমরা জানি না, দেখাবো একবার। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি, এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। যে ছবিটা দেখাচ্ছিলেন ডিসি সেন্ট্রাল, ঠিক তার পাশাপাশি আরেকটা ছবি, ঠিক হুবহু সেই ছবিটা আরেকটা ছবি আমার টিমের কাছে রয়েছে, সেই ছবিটা আমি পরে চালাতে বলবো, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আসলে সেখানে লাল গেঞ্জি পরে অভিক দেখেও দেখতে পাওয়া গেছে, সেটা বেমালুম চেপে গেলেন ডিসি সেন্ট্রাল, সেই নিয়ে একটা মন্তব্য খরচ করলেন না। শুধু তাই নয়, দ্বিতীয়ত ডিসি সেন্ট্রাল বলছেন যে 40 মিটার নাকি কর্ডন করে রাখা হয়েছে, বহিরাগত নাকি কেউ ঢোকেনি। আমরা একাধিকবার ওখান থেকে পাওয়া ঘটনাস্থলে পাওয়া ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 40 ফুটের তত্ত্বটাই ভুল তত্ত্ব, সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো অবাধ যাতায়াত ছিল ওই ঘটনাস্থল পর্যন্ত, শয়ে শয়ে স্টুডেন্ট মেডিকেল স্টাফ থেকে শুরু করে প্রচুর মানুষ সেখানে গেছেন এবং এসেছেন, আর 40 মিটার 40 ফুটের যে কর্ডন করার জায়গাটা, 40 ফুটের কর্ডন করার জায়গাটাও সর্বৈব ভুল, 40 ফুট কর্ডন করা ছিল না, কারণ তাহলে বাকি 10 ফুটের মধ্যে 11 ফুটের মধ্যে এত লোক এত মাথা ঢোকা সম্ভবই নয়। এই অভিযোগ শুধুমাত্র আমরা সাংবাদিকরা করছি না, অভয়ের বাবাও গতকাল একই অভিযোগ করলেন, শুনুন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে পাইপগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে কি 40 ফিট, তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে বাবা মা বসেছিল, হসপিটালে জুড়ে ডাক্তাররা ছিলেন, যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল, এটা কর্ডন করা প্রশ্নের বাইরে। এবং সেখানে অবাধ লোক যাতায়াত করেছে যারা ভিডিওতে আমরা দেখেছি, যেটা হতে পারে শুধু পুলিশ না, এর সঙ্গে জুড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরও। অভয়ের কাকা মারাত্মক অভিযোগ করে বসলেন গতকাল প্রেস কনফারেন্স থেকে, ওই সময় মুখ্যমন্ত্রীর নাকি ফোন এসেছিল, এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন যদি তিনি এআই তত্ত্ব সামনে খাড়া করেছেন, হাসপাতালে লোকজন নাকি ফোনে কথা বলছিলেন অভয়ের কাকা বলছেন, তারপরে একটা ঘরে বৌদিদের আটকে রাখা হয়েছিল, সাদা কাগজে সই পর্যন্ত করার জন্য নাকি চাপ দিচ্ছিলেন চিকিৎসকেরা, মারাত্মক অভিযোগ। এতদিন ধরে প্রতিবাদ চলছে, প্রতিরোধ চলছে, বারবার করে সর্বস্তরে মানুষজন বলছেন জবাব দিতে, বিচার চাওয়ার আগে আগে বলছেন যে পুলিশ তার কর্তব্যে গাফিলতি করেছে, সেটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করুন, কিন্তু আজ দিনের আলোর মতো পরিষ্কার গতকাল অভয়ের পরিবার যে মারাত্মক অভিযোগ করলেন। আমি আমার অতিথিদের কাছে আসব, তবে তার আগে শোনাবো অভয়ের কাকার ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ। আমরা তখন এসে অভয়াকে দেখে বেরিয়েছি, তার কিছুক্ষণ পরে ওই সাথে সিএম এর ফোন এসলো, তারা কথা বললেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তার বললো আমরা দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো, সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন, তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো, আপনার আপনি এখন টেনশনে আছেন, আমি বললাম কি ব্যাপার সাদা কাগজ সই করছেন কেন, যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল তা আমাদের তো রাখতে পারতো, তা তাকে দিত, এই পত্রই রাখলাম।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার, স্টুডিওতে রয়েছেন চিকিৎসক অর্চনা মজুমদার, রয়েছেন রাজনীতি বিশ্লেষক শর্মায় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আইএমএর যুগ্ম রাজ্য সম্পাদক চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই খুব সংক্ষেপে রঞ্জনবাবুর আপনার কাছে আসব। একাধিকবার যে অভিযোগগুলো করা হচ্ছিল যে সরাসরি সন্দীপ ঘোষ প্রশাসনের মদতে পুলিশের সহায়তায় এই গোটা নেক্সাস চালিয়ে গিয়েছে এবং সেদিনকার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা শুধুমাত্র একা সন্দীপ ঘোষ করেছেন এমনটা নয়, তার সঙ্গে প্রচ্ছন্নভাবে প্রত্যক্ষভাবে রাজ্য পুলিশ এবং প্রশাসন একসঙ্গে হাতে হাত রেখে কাজ করেছে। আজকে আমি ঠিক যে জায়গা থেকে শুরু করতে চাই, এই যে চিঠির কপি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ওই ডক্টর্স রুমকে রিনোভেট করার জন্য ইমিডিয়েটলি অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে, সেইখানে স্পষ্ট লেখা রয়েছে যে রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আগেই ডিসকাশন হয়ে গেছিল, সেই মোতাবেক কাজ শুরু করার নির্দেশ তিনি দিয়েছেন। অতএব এই চিঠি এই নির্দেশ প্রমাণ করে দিচ্ছে নাকি আরও একবার যে সন্দীপ ঘোষ শুধুমাত্র নিজের ঔদ্ধত্যে যে একা একা এই পুরো কর্মকাণ্ড চালাচ্ছিলেন এমন নয়, আসলে তার পাশে তার মাথার ওপরে ছায়ার মতো ছিল রাজ্য পুলিশ এবং প্রশাসন, না হলে ঘটনাস্থল নষ্ট করার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর কখনো অনুমতি দিতে পারে? তারা কখনো পারমিশন দিতে পারে যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে সেই জায়গা ভাঙচুর করার জন্য? কি বলবেন রঞ্জনবাবু? আমি মনে করি সন্দীপ ঘোষ এখানে খুব জোর দাবা খেলার রুক, নাইট বা বিশপ হতে পারেন, তিনি কিংও নন কুইনও নন, কারণ তার জন্য আরো অনেক বড় উপরে আমাদের পৌঁছতে হবে। সবেমাত্র হারাধনের 10টি ছেলের একটি উইকেট পড়েছিল, একটু আগেই আমরা খবর পেলাম দ্বিতীয় উইকেট পড়েছে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে স্বাস্থ্য দপ্তর থেকে সাসপেনশন করা হয়েছে, এইবার তো সেই অর্ডারটা বেরিয়েছে, এবং আমরা জানি এখনো আরো অনেক দূর পৌঁছতে হবে। দুটো ব্যাপার বললেন, একটা হচ্ছে ঠিক পোস্ট ফ্যাক্ট ঘটনার পরের দিনই 10 তারিখে যেভাবে দেওয়ালটাকে ভাঙা হলো এবং সেমিনার রুমের রিকনস্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করলো, এভিডেন্স লোপাবের চেষ্টা ছাড়া আর অন্য কিচ্ছু নয়। আরেকটা অর্ডারও বেরিয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের জন্য সকালবেলা 4:30 সময় বলা হয়েছিল এই সমস্ত চক্রীদের, যাতে তারা এইভাবে পোস্ট ফ্যাক্ট তাদের অপরাধকে মুছে ফেলতে পারে। আমি আবার বলবো আপনাদের যে এর যদি একদম সুলুক সন্ধান পেতে চান, ওই সমস্ত নেতারা ছিলেন তারা WBMC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিসে বসে সব কিছু পরিকল্পনা করেছেন এবং তাদের মোবাইল টাওয়ার লোকেশন চেক করুন। আমি ক্যাটাগরিক্যালি বলছি যে ডক্টর সুশান্ত রায়, ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিক দে, ডক্টর সুমন বিশ্বাস, ডক্টর সুব্রত সেন, এরা সেই দিন ওইখানে ছিলেন এবং ড্যামেজ রিপেয়ারিং ওয়ার্ক করার চেষ্টা করছিলেন, কিন্তু ঘটনার জল এত দূর বেরিয়ে যাওয়ার পরে তখন তো আর কিছু করা সম্ভব নয়, এবং একটা লার্জার কনস্পিরেসিকে আটকানোর জন্য তাই পুলিশ আমাদের তিলোত্তম অভয়ার মা বাবাকে এভাবে বিভ্রান্ত করেন, ঘন্টার পর ঘন্টা পোস্টমর্টেমকে আটকে রাখা হয়, কারণ তারা তখন কুচক্র করার চেষ্টা করছিলেন কি করে পুরো ব্যাপারটাকে, এই ব্ল্যান্ডারটা যারা যেটা করে ফেলেছেন সেটাকে কিভাবে অন্য অভিমুখে ঘোরানো যায়, কিন্তু সত্য গোপন থাকে না, তাই এটা বেরিয়ে এসছে। আজকে যে দুজন আর আজকে হারাধনের 2টি ছেলের উইকেট পড়েছে, এখনো আমরা মনে করি মূল চক্রী যারা রয়েছেন তার মধ্যে ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডক্টর সুশান্ত রায়, ডক্টর সুদীপ্ত রায় যিনি বিধায়ক রয়েছেন তাদের, এবং একটা কল আসছে যে কলটা কিন্তু ইন্টারন্যাশনাল নাম্বার থেকে আসছে, এই ইন্টারন্যাশনাল নাম্বারে রোমিংয়ে যারা যোগাযোগ করছেন এবং হোয়াটসঅ্যাপে থ্রু দিয়ে, সেই কলটা যদি CBI চেক করে তাহলে এর থেকে আরও অনেক গুরুত্ব তথ্য বেরিয়ে আসবে। আমরা দৃঢ় বিশ্বাস করি যে এই চক্রীদের বার করতে গেলে, এখন স্বাস্থ্যভবন অনেক তৎপর হচ্ছে কিন্তু শস্যের মধ্যেই ভূত রয়েছে, মাননীয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার যে সিলেকশন হয়েছে সেখান থেকেই তো ঘোড়ায় গলত এবং সেখান থেকেই বিরূপাক্ষ কবিকে র্যাকেট কাজ করছে। একদম একদম, আপনি খবরটা দিয়ে দিলেন ঘটনা চক্রে ডক্টর ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের কাছে আসে ব্রেকিং নিউজ, আমি সবাইকে জানাতে বাধ্য হচ্ছি আরও একবার করে, যদিও খুব সংক্ষেপে শুরুতেই রঞ্জনবাবু খবরটা দেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, আরজিকর কাণ্ডে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে, বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্যভবন, অবশেষে বিরূপাক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিল স্বাস্থ্যভবন এতগুলো দিন পর, এত বছর বাদে রাদার বলা ভালো। বিরূপাক্ষের বিরুদ্ধে সমস্ত মেডিকেল কলেজে তোলাবাজির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, এছাড়া আরও একাধিক অভিযোগ। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমি অনুপমের কাছে সরাসরি যাব। একবার অনুপম, ঠিক কী কী অভিযোগে শেষ পর্যন্ত বিরূপাক্ষর বিরুদ্ধে এরকম একটা পদক্ষেপ নিল স্বাস্থ্যভবন? অভিযোগ তো অনেকদিন ধরে ছিল, কিন্তু লেটেস্ট এমন কি হাতে এলো যে জন্য রাতারাতি তড়িঘড়ি বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করতে হলো স্বাস্থ্যভবনকে?
দেখো এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের যে অর্ডার কপি আমাদের কাছে এসেছে সেখানে লেখা রয়েছে দ্য সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপক্ষ বিশ্বাস, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি। এই চিকিৎসককে সাসপেন্ড করা হলো এবং অনেকেই বলছেন যে চিকিৎসকদের একটা বড় অংশ বলছেন যারা আন্দোলন করছিলেন তারা বলছিলেন কার্যত দায় ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে স্বাস্থ্য ভবন, কারণ এই বিরূপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুধু অভিযোগ নয় বেশ কিছু ক্ষেত্রে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ, তারপরেও স্বাস্থ্য দপ্তর কার্যত মুখে কুলুপ এঁটেছিল। আরজি করের ঘটনার পর আস্তে আস্তে পর্দা সরছে, তারপর এই যে চিকিৎসক যারা রয়েছেন তোমার প্যানেলিস্টে তারা যে একাধিক নাম বলছেন, এই রকম বেছে বেছে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ বেছে বেছে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর তোমায় জানিয়ে রাখি যে সাসপেনশনের অর্ডার করছে আস্তে আস্তে। কিন্তু প্রশ্ন হচ্ছে দায় ঝেড়ে ফেলে আদতেও কি স্বাস্থ্য দপ্তর এই এই গোটা চক্র থেকে মুক্তি পেতে পারবে? কারণ সিস্টেমের একটা বড় অংশে এই বিরূপক্ষ বিশ্বাসের মতন চিকিৎসকরা রয়েছেন, এতদিন ধরে রয়েছেন বলে আজকে ভুড়ি ভুড়ি অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রে এবং শুধুমাত্র মেডিকেল কলেজগুলোর এই পড়াশোনার ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে কাউকে পাস করিয়ে দেওয়া, কাউকে ফেল করিয়ে দেওয়ার মতন বিস্ফোরক তথ্য কিন্তু বারবার মেডিকেল কলেজগুলোর তরফ থেকে এই স্বাস্থ্যভবনের কাছে গিয়েছিল। কিন্তু তারপরেও কার্যত নির্বাক দর্শকের ভূমিকা স্বাস্থ্যভবন পালন করছিল। অবশেষে টনক নড়েছে, অবশেষে এই সমস্ত চিকিৎসকদের সাসপেনশনের অর্ডার কপি বেরোচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে দায় ঝেড়ে ফেলা কি এত সহজে সম্ভব? যে বীজ পুঁতে দিয়ে গেছিল দুর্নীতির যে বীজ এই মুহূর্তে বিরূপক্ষ বিশ্বাসরা পুঁতেছেন সমস্ত মেডিকেল কলেজগুলো, সেই দুর্নীতি থেকে কবে মুক্তি হবে স্বাস্থ্য দপ্তর, এটা বড় প্রশ্ন এই মুহূর্তে। একদমই তাই, আমি সঙ্গে থাকো, আমাদের অনেক ধন্যবাদ অনুপম। অনুপম আমাদের সঙ্গে ছিলেন। আমি সরাসরি আসছি আবার আমাদের এই আলোচনায়। শর্মাদা রয়েছেন, অর্চনাদি রয়েছেন, দেবাশিষ্ঠ রয়েছেন, এক এক করে আসবো। শর্মাদা কী বলবেন, এর আগে একাধিকবার আপনি এই পুরো নেক্সাস নিয়ে কথা বলেছেন, আজকে এই চিঠির পর স্পষ্ট হয়ে গেছে, গতকাল রাত্রে অভয়ের বাবা মা কাকা কাকিমার প্রেস কনফারেন্সের পরে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে একসঙ্গে মিলেঝুলে প্রয়াস চলেছিল শুরু থেকে, এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা হতে পারে? শর্ণালি, আমি প্রথমেই একটা কথা বলি, আমার বাড়ির খুব কাছে 2 কিলোমিটার মধ্যে স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে এই মুহূর্তে ভাঙচুর চলছিল, এতক্ষণ এই মুহূর্তে বন্ধ হয়েছে কিনা জানি না। আমি আমার যা যা সোর্স স্বাগতত্বের মধ্যে আছে আমি খবর পাচ্ছিলাম, সেখানকার যে গভর্নিং বডি তারা আলোচনায় বসছিলেন যে বিরূপাক্ষ রাজ কিভাবে বন্ধ করা যাবে, তোলাবাজি, সিন্ডিকেট, টাকা তোলা বা জোর করে নম্বর বাড়িয়ে দেওয়া, যারা ফেল করেছে তাদের পাস করিয়ে দেওয়া, যারা পাস করবে তাদের ভয় দেখিয়ে টাকা না দিলে ফেল করানো, এই ব্যাপারে একটা স্থির সিদ্ধান্তে গভর্নিং বডি যেতে চাইছিল। সেই সময় বিরূপাক্ষের টিম ঢুকে বিভৎস ভাঙচুর করেছে, আমার কাছে সমস্ত ছবি আছে, আমি নাম ধরে ধরে বলে দিতে পারি কারা কারা এর মধ্যে ইনভলভ, আমি তাতে যাচ্ছি না, পুরো বিষয়টা ভারী করতে চাইছি না। আচ্ছা সোনালি, আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলি, বিরূপাক্ষকে কোথায় নিয়ে আসা হয়েছিল? কাকদ্বীপ সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হসপিটাল। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে ট্রান্সফার করা হয় দূরবর্তী স্থানে, এটাই সরকারের সিস্টেম। বর্ধমান থেকে বিরূপাক্ষর আইডেন্টিটি, বিরূপাক্ষ কোনো একজন ডাক্তারবাবু যিনি রোগী কল্যাণ সমিতির সভাপতি, তাঁর নার্সিংহোমের চারতলায় থাকেন শিথির মোড়ে, আপনারা খোঁজ নিন। সেই বিরূপাক্ষ স্বাগত দত্তে এই র্যান্ডম শয়তানির রাজ, টাকা তোলার রাজ চালাতো এবং ইনক্লুডিং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে চালাতো। আমার প্রশ্ন অন্য জায়গায়, একটু স্পেসিফিক সময় দাও, বলছি এই বিরূপাক্ষ এই অভিযোগ এই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন না জানতেন না, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে, এক্ষুনি দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে সেই বিরূপাক্ষকে বর্ধমান থেকে কুচবিহারে ট্রান্সফার না করে সেই বিরূপাক্ষকে একটি নির্দিষ্ট জেলায় নিয়ে আসা হলো, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ। যে কাকদ্বীপ কার রাজত্ব সবাই জানেন, আমি বলছি না, অর্থাৎ তাকে প্রোটেকশন দিতে চেষ্টা করলো। কী এমন হলো যে বিরূপাক্ষকে এই মুহূর্তে ঝেড়ে ফেলতে হলো স্বাস্থ্য ভবনকে? একটু মনে করে দেখুন ফ্ল্যাশব্যাকে, শিক্ষা দপ্তরে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় দ্রুত তাদের টার্মিনেট করেছিল তৃণমূল কংগ্রেস। একটু এই রিসেন্ট আমলে দেখুন ডক্টর অভিক দেকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে ছেড়ে ফেলা হলো, অর্থাৎ যখন পাবলিক জেনে যাচ্ছে যে এরা বিশাল র্যাকেট চালাতো টাকার, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে ফেলা হচ্ছে। গতকাল উত্তরবঙ্গের হসপিটালের মধ্যে এই ডক্টর অভিক দে কীভাবে ডিন অফ স্টুডেন্টসকে থ্রেটনিং দিত প্রকাশ্যে তিনি অন মিডিয়া স্বীকার করতে বাধ্য হয়েছেন, অভিক দেকে ছেড়ে ফেলালো, বিরূপাক্ষকে ছেড়ে ফেলালো। দেখুন বাংলার মানুষ, বাংলার মানুষ একটা জিনিস চাইছে, বাংলার মানুষ চাইছে, আপনারাও বলেছেন আজকেই আমি দেখছিলাম আপনাদের একটা ডিজিটাল মাধ্যমে রয়েছে, সাসপেনশন অফ দ্য হেলথ মিনিস্টার,
এটাই নিড অফ দ্য আওয়ার। আপনি যে চিঠিটা দিয়ে শুরু করলেন, যে চিঠিতে পরিষ্কারভাবে সন্দীপ ঘোষ বলছে, তারিখটা দেখুন 10 তারিখ, 9 তারিখ অভয়া মারা গেল, 10 তারিখ তিনি বলছেন স্বাস্থ্যভবনের অমুক 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 তাঁদের কনসেন্ট নিয়ে আমি এই ঘরগুলোকে ভাঙছি। অর্থাৎ ওপর থেকে নির্দেশ দিয়েছিল। ওপর থেকে নির্দেশ না এলে আপনি বলুন তো সোনালী আমাকে, ওপর থেকে নির্দেশ না এলে সিপি দৌড়ে যান, মুরলী দৌড়ে যান, কত হসপিটালে কত মানুষ মানে সুইসাইড করে মারা যায়, কত বলে এবং পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ের কাকা বলছেন যে মুখ্যমন্ত্রী বারবার ফোন আসছিল, পাশের ঘরে নিয়ে গিয়ে বৌদিদের কাছে দেওয়া হয়, সাদা কাগজে সই করতে বলা হয়, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে কেউ কিছু জানে না, সবকিছু ছোট ছোট মাথার উপর দিয়ে চালিয়ে দেব, একে সাসপেন্ড ওকে সাসপেন্ড এর টাইম ছাটা করে চলো চলে যাবে মোটামুটি। ইনসিডেন্টস একটু খেয়াল করুন, ভালো করে নোট করুন, সিপির ফোন থেকে অভয়ের বাবাকে ফোনে মুখ্যমন্ত্রী কথা বলছেন ঝাড়গ্রাম থেকে, তার মানে সিপি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন। এই যে অভিষেক গুপ্তা যিনি ওর করিডোরে গিয়ে টাকার অফার করেছিলেন, আচ্ছা তার ডিসি নর্থের ক্ষমতা আছে টাকার অফার করা? সিপি যদি না বলে, সিপির ক্ষমতা আছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ না দেন টাকা দিয়ে তাদের মুখটা বন্ধ করো, কি চলছে? আমি লাস্ট একটা কোয়েশ্চন করছি, স্বাস্থ্য সচিবের ক্ষমতা আছে, মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল না দেন তাহলে সন্দীপ ঘোষকে অনুমতি দেওয়ার যে ঘটনাস্থল যেখানে রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেটাকে ভেঙে ফেলা সোনালী বড় কথা বলছি, এটা হতে পারে কখনো? সোনালী বড় কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাস্টডিতে নিয়ে সিবিআই ইডি জিজ্ঞাসাবাদ করা উচিত, তার ফোনটা সিজ করা উচিত, এবং এসপি দাস, ডাক্তার এসপি দাস, এই 16 জনের গ্যাং অফ 16 যারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরটাকে জেলে বরাবর ব্যবস্থা করছেন, ডাক্তার এসপি দাস তাকেও কিন্তু কাস্টাডিতে নেওয়া দরকার। তলা লেভেল তো যাচ্ছে এক এক করে, বিরূপাক্ষ দেখবেন, অভিক দেখবেন, কয়েকদিনের মধ্যে জেলে ঢুকবেন। এই সংখ্যাতে বিশ্বাস নেই সন্ময়দা, আমরা শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতিতে অনেক দেখে নিয়েছি, নিচু লেভেল, ছোট লেভেল, মেজর লেভেল, সেজর লেভেল, তলার লেভেলে বিশ্বাস নেই, কিছু লাভ নেই, ওপর লেভেল থেকে ধরতে হবে, ওপর লেভেলের ইনস্ট্রাকশন যেখানে স্পষ্ট হচ্ছে, হাতে কাগজ নিয়ে বসে রয়েছে, আমার মনে হয় সিবিআইও পৌঁছে পেয়ে গেছে সেই জায়গা থেকে, সত্যি তো কেন তলব করা হবে না স্বাস্থ্যমন্ত্রীকে, যার স্বাস্থ্য দপ্তর যেখানে ধর্ষণ হয়, খুন হয়, সেটাকে ভেঙে ফেলা, রিনোভেট করার পারমিশন দেয়, অনুমতি দেয় সন্দীপ ঘোষকে, আর সন্দীপ ঘোষ সেটাকে ইনস্ট্রাকশনটা শুধুমাত্র ফলো করিয়ে দেয়, পিডাব্লিউডিকে সঙ্গে সঙ্গে ভাঙচুরের কাজ শুরু হয়ে যায়। অভয়ের কাকিমা মারাত্মক অভিযোগ করেছেন ঘটনাচক্রে, রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি তো পুলিশ মন্ত্রী, এবার শুনুন পুলিশের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ, এগুলো আমাদের নয় দাদা, মিডিয়ার নয়, খোদ অভয়ের পরিবারের, শুনুন একবার। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে, যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশ নেই, কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি, কারোর কোনো জানার দরকার নেই, সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত, এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত, যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল, ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে, এটা পুলিশের মানবিক মুখ? তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি, এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে আমি বলার পরে কিছু বলার নেই আমার, যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দিয়ে আরও একটা ব্রেকিং নিউজ আসছে, শুধুমাত্র একা বিরূপাক্ষ নয়, তার সঙ্গে আরও একজনের নামও সামনে আসছে, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই ব্রেকিং নিউজ দিচ্ছি, আমি অর্চনা মজুমদারের কাছে আসবো। সম্ভব কি স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানেন না, পুলিশ মন্ত্রী কিচ্ছুটি জানেন না, শুধুমাত্র মেজর সেজর লেভেলের একে সাসপেন্ড, ওকে ডানা ছাটা, ওকে ত্যাগ করা, ওকে ট্রান্সফার করে দেওয়া, এটুকুর মধ্যে এবারে আর পার পাওয়া যাবে অর্চনা দি? না, পার পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ এখন যেটা চলছে সেটা জনজাগরণ নয়, গণ আন্দোলন। অবাল বৃদ্ধ বনিতা শিশু কাউকে বলতে হচ্ছে না, নিজের থেকে তারা এর প্রতিবাদ করছে, সেটা একটা অংশ। কিন্তু আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কথা বলি, তিনি যখনই কোনো ঝামেলায় পড়েন, বিপদে পড়েন, তখন তিনি পাশ কাটিয়ে বলে যান, কই আমি তো কিছু জানি না, যা করেছে ওরা করেছে। নিচে আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার দায়বদ্ধতা। আমি একটা সিম্পল বলি, এই যে 10 তারিখের অর্ডারটা তুমি দেখাচ্ছ না, যে সেখানে পাশের ঘরটা ভেঙে ফেলার জন্য সন্দীপ লিখেছে, দেখো আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করেছি, আমার অভিজ্ঞতা, যদি আমার মনে হয় এই জায়গাটার রিপেয়ার রেনোভেশন কিছু দরকার হয়, আমাকে ওই জায়গাটা যারা চালায় ওই ডিপার্টমেন্টের হেড প্রথমে আমাকে লিখিত চিঠি প্রিন্সিপালকে দেবে,
প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সেটা ডিএমই এবং হেলথ সেক্রেটারির কাছে যাবে এবং তারা সেখান থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে তাদের ফান্ড স্যাংশন হবে ফিনান্স মিনিস্ট্রি থেকে, ফিনান্স মিনিস্ট্রি সেটা অ্যাপ্রুভাল দিলে তখন যাবে পিডাব্লিউডি, সেখানের ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে ভেরিফাই করে প্ল্যান দেবে। এতগুলো ঘটনা কোনো দিন একদিনের মধ্যে হয় না এবং এই পুরো ঘটনা করার ক্ষমতা শুধু সন্দীপ ঘোষের কোনো দিন ছিল না, হতে পারে না, এগুলো লোককে বোকা বানানো। ওপর থেকে একটাই সিগন্যাল ছিল যে কোনো অবস্থায় যে কোনোভাবে ইমিডিয়েটলি এই প্রমাণ ডিলিট করো এবং তার জন্য কথা নেই। একটা অফিসার হতে পারে এই চিঠিটাও পোস্ট ফ্যাক্ট একটা তৈরি করা হয়েছে এখন চাপে পড়ে, কোনো প্রমাণ নেই। আমি বলছি একজন এবং অনলি একজন যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার কাছের লোক, এই সন্দীপ বলো অভিক বলো বা যাদের নাম আছে বিরূপাক্ষ, এরা তার ডান দিকে বাঁ দিকে 24 ঘন্টা মাছির মতো ভ্যানভান করে ঘোরে এবং তাদের আশীর্বাদ ধন্য হয়ে এই লোকগুলো দিনের পর দিন হেলথের যে নারকীয় অবস্থায় মেয়েটি খুন হলো তার জন্য আমি বলবো যদি অর্ধেক অন্য কোনো কারণ থাকে বাকি অর্ধেক এই এই তৃণমূলের নেত্রী ঘনিষ্ঠ যে ডাক্তাররা রয়েছে তাদের করাপশান, যেটা বাইরে বেরিয়ে আসার বা জেনে ফেলার একটা জায়গায়। অতীতেও আমরা দেখেছি আরজি করে 7 জন ডাক্তার খুন হয়েছে এবং প্রত্যেককে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবারও তাই হতো, 3 থেকে এবারও তাই হতো, তাকে বলা হয়েছিল পাগল, তাকে বলা হয়েছিল সুইসাইড, তাকে বলা হয়েছিল এমার্জেন্সি নিয়ে এসেছে। আমার প্রশ্ন, যদি এমার্জেন্সিতেই নিয়ে গিয়েছিল বলে ফোন এসেছিল তাহলে এমার্জেন্সিতে মারা যাওয়া মেয়েটিকে সাজিয়ে গুজিয়ে সেমিনার রুমে কে কে নিয়ে এলো? একদম এটা যেমন প্রশ্ন, ঠিক তেমনি না প্রমাণ লোপাট এফআইআর পরে কারা পোস্টমর্টম, পোস্টমর্টমের যে বিশাল পরিমাণের কারচুপি সেই কারচুপি এবং ফরেন্সিক এগুলো শুধুমাত্র ওই দেবাশিস সোমবাবু তাকে বলে নয়, পুরো এন্টায়ার টপ টু বটম কন্ট্রোলে রেখে নিজের মতো সাজিয়ে গুজিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে এবং প্রমাণ সম্পূর্ণরূপে ডিলিট হয়েছে। সিবিআই এখন হাতড়াচ্ছে কারণ বডি লোপা না পড়ানোর জন্য ওই 9 তারিখে বিকেল 5টায় আমি নিজে ফোন করেছিলাম কমিশনার পুলিশকে, আমি ইমেল করেছি, আমার হাতে রয়েছে সেই ইমেলে, আমি বলেছি আমি একজন বাংলার মহিলা, একজন ডাক্তার এবং একজন ভোটার মা, আমার মেয়েও ডাক্তার, আমি বলছি এই বডি আপনি ইয়ে করবেন না, আমরা সেকেন্ড টাইম কাল করব। তুমি তো এটা বেসিক জায়গা যে ধরনের কেসে বডি সংরক্ষণ করে রাখা হয়। আমি দেবাশিস দার কাছে আসব, একটা ছোট কথা বলবো, সেই দিন আপনি উপস্থিত ছিলেন স্পটে, আমি প্রথম থেকে কি অভিজ্ঞতা হয়েছে সুযোগ পেলে একটু বলবেন। আমাদের কোনো, আমি যখন সেমিনার রুমে আমরা বলেছি উনি ডাইরেক্ট ঢুকে গেছিলেন, আমরা ডাক্তার আমি দূরে, কোনো আটকানো হয়নি, কোনো প্রবলেম ছিল না, কয়েলের সঙ্গে যাদের নাম আসেনি তারা ক্যামেরার হয়তো উল্টো দিকে ছিলেন, সেখানে তৃণমূলের এমএলএ কাউন্সিলর দুজনের সঙ্গে পরামর্শ শালা চলছিল, এই বিরূপাক্ষ এই অভি এই লোকগুলোকে তো আমি চিনি, কোন এমএলএ এগুলোকে ওই স্থানীয় এমএলএ কি নান্টু নান্টু ঘোষ, আমি দেবাশিস দেবাশিস তার কাছে আসবো। দেবাশিস দা কি করছিল তারা? একজন বাবার কথা শোনাচ্ছিলাম যে বাবা হাহাকার করছেন, যিনি বলছেন এতদিন ধরে সহ্য করতে করতে বুক ফাটা কান্না, তার একমাত্র সন্তান এত মেধাবী, ডাক্তারি পাশ করার পর MBBS হওয়ার পর তার এই পরিণতি, এবং সে বলছে, তিনি বলছেন যে মেয়েটা হয়তো আমার এইটা ভেবেই চলে গেল শেষ মুহূর্তে, তার আত্মাটা এইটা ভেবে চলে গেল যে বাপি আমার দেহটা দাহ করার জন্য খরচটুকু পর্যন্ত করলো না, কারণ তার বাবার কত বড় কষ্ট, পাথর বুকে নিয়ে তার বাবা বলছেন যে আমার মেয়ের দাহ করার টাকা আমি দিতে পারলাম না, অন্য কেউ দিল, কে দিল আমি জানতে পারিনি আজ পর্যন্ত, আমার কি এইটুকু পর্যন্ত ক্ষমতা নেই? এত কষ্ট করে মেয়েকে বড় করেছি, তাকে ডাক্তার করেছি, তার দেহটা দাহ করার জন্য খরচ আমি দেব না, অন্য কেউ দেবে, কি আমার কিছু বলার নেই, কি বলবেন? মানে এরপরও শাসকের নির্লজ্জতা, নির্লজ্জতা আমরা কোথায় মানে কতটা দেখেছি আমরা বলতে পারছি না। মানে কিছুদিন আগে মানে ডক্টর রঞ্জনবাবু বলছিলেন যে আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দিল, আমি জানি না সেটা উনি নিজে নিলেনও, এবং অদ্ভুতভাবে আমি দেখলাম যে উনি তারপরও পদত্যাগ করলেন না। মানে আমি খুব করজোরে ডাক্তারদের রিকোয়েস্ট করবো, আমি এর আগেও একটা প্রোগ্রামে বলেছি যে মেরুদণ্ডের পাশাপাশি এবার আপনারা স্কিন টেস্ট করা শুরু করুন, যে ওই স্কিনটা কি মানে গন্ডারের থেকেও মোটা, মানে আমরা এতদিন জানতাম গন্ডারের চেয়ে আমরা সব থেকে মোটা, আমরা পাল্টে নেবো, আমাদের অনেক কিছু পাল্টাচ্ছে। আর একটা কথা স্বর্ণালী, বারবার আপনি বলছেন যে মমতা সব জানতো বা ওনাকে স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার করা উচিত, কে করবে এই গ্রেপ্তার? মানে সিআইডি,
না সিবিআই, কে করবে? মানে এই জায়গাটাই তো আমাদেরও প্রশ্ন যে আমরা আজকে নতুন করে নয় শিক্ষার সময় আমরা এখানে বসে গলা ফাটিয়েছি, রেশন দুর্নীতিতে আমরা গলা ফাটিয়েছি, আবাস দুর্নীতিতে আমরা গলা ফাটিয়েছি, আমরা বারবার বলেছি কিন্তু আজও কোনো হয়নি। আজকে আমরা তো বিচার ব্যবস্থার উপর এখনও আমাদের প্রবল আস্থা আছে, আমরা জানি হয়তো সুপ্রিম কোর্ট থেকে আমাদের নিশ্চয়ই একটা ভালো কিছু আসবে, কিন্তু হয়তো এই 5 তারিখ পিছিয়ে গেছে বলে আমরা কোনো একটা জায়গায় একটু ঘাবড়ে যাচ্ছি, আমরা একটু বুঝতে পারছি না ঠিক কী হতে যাচ্ছে। কিন্তু এটাও বুঝতে হবে যে আজকে সিচুয়েশনটা কিন্তু ডিফারেন্ট, একদমই তাই। আর লুকোনোর কিছু নেই, মানুষ মাঠে নেমে গেছে, আর মানুষকে এত বোকা বানানোর কারণ নেই, সমস্ত জানেন। যেখানে তৃণমূলের মানুষ অনুপ্রেরণায় চলে, ওনার কথা ছাড়া সময় সময় একদম শেষ। আমি লাস্টটা ব্রেকিং নিয়ে শেষ করব। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর বলেছিলাম, দেব বিরূপাক্ষের পর অভিক দেকেও সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আর্যকর কাণ্ডে আবারও পরবর্তী পদক্ষেপ, স্বাস্থ্য ভবনের অভিক দে এবং বিরূপাক্ষ দুজনকেই সাসপেন্ড করা হলো। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে দুজনকেই সাসপেন্ড করা হলো। নজর থাকবে আমাদের যে আর কত চুনোপটিকে বিসর্জন দিয়ে কোথাও নিজের আঙিনাকে দাগমুক্ত করার চেষ্টা চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি কিছুই জানেন না, কিছুই বোঝেননি, কিছুই খবর পাননি, তার কোনো অনুমতি তিনি দেননি, এটা হতে পারে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। এই নিয়ে আজকে শেষ করলাম সরস্বতী স্বর্ণালী, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।